আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত ভাই বোনেরা, আমরা বিরতির পর আবার আপনাদের সামনে চলে আসলাম। আমাদের শেখ আপনাদের অসম্পূর্ণ বক্তব্য রাখবেন। আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করার জন্য ধন্যবাদ। আপনারা নিচের স্ক্রিনে যে নম্বর রয়েছে, এই নম্বরে যে কোনো প্রশ্ন করে আপনারা শেখের কাছ থেকে আপনারা উত্তর জানতে পারবেন। এখন আপনাদের আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনুন, শেখ আপনাদের সামনে বক্তব্য রাখবেন। জি স্যার। জি আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। সম্মানিত শ্রোতা এবং দর্শক মণ্ডলী, আমরা সুসন্তান গঠনে পিতামাতার কী কী করণীয় এ বিষয়ে অনেক আলোচনা করেছি। যারা শুরু থেকে আমাদের প্রোগ্রাম দেখেছেন অনেক কিছুই হয়তো জানার সুযোগ হয়েছে। যারা এইমাত্র আমাদের প্রোগ্রামে শরিক হয়েছেন তাদের বোঝার সুবিধার্থে আমরা জাস্ট শিরোনাম হেডলাইন হিসাবে কিছু কথা বলতে পারি। একটি সন্তান ভালো পাওয়ার জন্যে, একটি সুসন্তান পাওয়ার জন্যে মা বাবার অনেকগুলো করণীয় রয়েছে। তোর মধ্যে আমি প্রথমে বলেছিলাম একজন ভালো মা নির্বাচন করা। এরপরের কাজ বলছিলাম যে সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে তখন সতর্কতা অবলম্বন করা, কথায় কাজে সব ক্ষেত্রে যেন একজন প্রদানশীল মা হিসেবে মা চলেন, এবং কোনো ক্ষেত্রেই যেন কোনো ধরনের অশালীনতা এবং হারামের মধ্যে উনি লিপ্ত না হন সে বিষয়ে বলেছিলাম। বেশি বেশি তিলাওয়াত করা, হ্যাঁ, বেশি বেশি তিলাওয়াত করা, আল্লাহর জিকির করা, নামাজ পড়া, এর মাধ্যমেই বাচ্চার উপর প্রভাব পড়বে, বাচ্চা ভালো হবে। এরপরে বলেছিলাম যে সন্তান যখন জন্ম হবে তো জন্ম হওয়ার পরে ডান এবং বাম খানে আজান এবং ইকামত দেওয়া। আজান এবং ইকামতের মাধ্যমে এই বাচ্চার উপর আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম যখন পড়বে তার একটা আসর পড়বে, এবং শুরুতেই হাইয়া আলাসসালাহ নামাজের দিকে যখন আহ্বান করা হবে এই নামাজের ডাকটা সে শুরু থেকেই শুনে ফেললো, এর একটা আসর তার উপর পড়বে। এরপরে বলেছিলাম যে সাত নম্বর দিনে আকিকা করা, আকিকা করা সুন্নত। যদি কোনো কারণে কেউ সাত নম্বর দিনে আকিকা করতে না পারে, কল আইছে একটা ফোন নিয়ে নেই। হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার একটা প্রশ্ন ভাই, আপনারা যে সুন্দর প্রোগ্রাম করে আমরা বড় সপ্তাহ জানিয়া খুশি হই আর আপনার আল্লাহ তৌফিক দান করুক। আমার একটা প্রশ্ন হইল কি, আপনার আমার তিনজন বাচ্চা মারা গেছেন শিশুকালে, বা জন্ম দুই একদিন থাকছেন তিনজন, বাট বহুত দিন হয়ে গেছে কি উনি আকিকা করসলা আফা কুরবানির সময় আমার যারা গার্জেন্ট আসলা উনি এক নাম দিলা না দুই নাম দিলা আমার স্মরণ নাই, ফুয়া দুইজন আর ফুড়ি একজন, তো এখন আমি আকিকা তারার লাগে খতাম পারমুনি বা করলে কতখান উপকৃত হইম আমার একটু বুঝাইয়া। আচ্ছা, তিনজন দিন আইয়া জিতা আসলা নি তিনজন? জি তিনজন জিতা আসলা ইনশাল্লাহ। আর কোনো প্রশ্ন নিব? আর কোনো প্রশ্ন না, খুশি হই আর আপনার। আমি দেখি বেশি ফোন অন করি না, আমি আপনার বেশি দেখি আর তো আরো যেটা জিও আছে জানি আর যেটা অসুবিধা আপনার কাছে। আচ্ছা বোন, ইনশাল্লাহ আপনার প্রশ্ন উত্তর দিবেন শেখে শুনতে থাকুক আপনি। হ্যালো নেক্সট কলার, হ্যালো নেক্সট কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, আমি একটা নামের অর্থ জানতাম আসলাম। আমরা তো বইনি আজকের প্রোগ্রাম নামের অর্থ নেই না, শুধুমাত্র ছেলে সন্তানদের ব্যাপারে বা আকিকার ব্যাপারে কিছু মাত্র আপনি রাখতে পারবো না। আমরা নেক্সট কলার যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। জি ভাই, কি আপনার প্রশ্ন কি? তবে একটা কোয়েশ্চন করতে আসলাম। জি বইন, আপনি কল করুন। যে বাচ্চা কি জন্মের আগে যদি ধরল কা মা বাবা মা হাকি মনো ধরল কা খালি আকি ও ধর বাদ চিন্তা আয় যে বাচ্চা ভালো হইবানি নানি, একটা আগে কিটা কোন দোয়া আছে নি না, একটা শয়তানের অসুয়াসা মনো মাঝে আবার কল করুন। বুঝছি না, বুঝছি না, কল করুন। জি আপনার প্রশ্নটা আবার আবার কল করুন। আমি বুঝছি না, বাচ্চা জন্মর আগে ধরিল মার মন মাঝে একটা অশান্তি আয় যে বাচ্চা যদিও ভালো হইবানি সুস্থ সবল নি আল্লাহ ভালো আস্থা দিবানি যে করি ও তাকে একটু মনে যদি ধরিল চিন্তা আয় ইনশাল্লাহ 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 লাগে কোনো দোয়া আছে নি ফললে যে মন শান্তি পাইমু ইনশাল্লাহ। আপনি শুনতে থাকেন ইনশাল্লাহ আনসার দেওয়া হবে ইনশাল্লাহ। বোন আপনি শুনতে থাকুক। নেক্সট কল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, জি আমি একটা প্রশ্ন করতাম, আসলে একটু লাইনে রাখুক। জি
আমি আমেরিকা থেকে আমি ফোন করছি। জি ভাই, খুশি খবর। জি জি, কইতে দেখুন আপনি। জি হুকা। জি সালাম আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই, আপনার কিতাব প্রশ্ন হুকা চাই। আমার নাম আব্দুল খালিক, আমার নাম বাইর গেছে, তাই আমার লাগার মানুষ। জি রক্ষা করা যায় ইনশাল্লাহ ভাই। আমরা আপনি শুনতে তো হোক, ইনশাল্লাহ শেখে উত্তর দিবা ইনশাল্লাহ। তাহলে আমরা এখন আনসারের দিকে যাই। তিনটা ইনশাল্লাহ, প্রথম প্রশ্ন। আচ্ছা শেখ, তিনটা প্রশ্ন হয়েছে। একটা হইল কি যে বইনে ফোন করছেন যে তার তিনজন বাচ্চা দিনেই তাওয়ার বাদে মারা গেছেন, যে তিনজনের তাই আকিকা খরচন, বাট আকিকা করলে ছজনের খরচ মানে তাই ফেরার শিওর নেই। এখন কিলা কি কিতা করতে হইব অর্থাৎ একটা বুঝিয়ে হইব। প্রশ্নটা মনে হয় এইরকম ছিল যে ওনার সন্তান সন্ততি দুই তিনজনের আকিকা করা হয়েছে কুরবানির সাথে, কিন্তু একটা নাম দেওয়া হয়েছিল না দুইটা নাম দেওয়া হয়েছিল উনি শিওর না। তো আসলে যদি দুই নাম দেওয়া হয়ে থাকে, ছেলের ক্ষেত্রে যদি দুই নাম দেওয়া হয়ে থাকে দুই অংশ, আর যদি কুরবানির দুইটা বকরিদি দেওয়া হয় তাহলে তো দুইটা আলাদা পৃথক যান হয়ে গেল, তাহলে ছেলের জন্য আদায় হয়ে গেছে। আর মেয়ের জন্য একটা নামই লাগে, যদি কুরবানির সাত অংশের এক অংশ দিয়ে দেওয়া হয় অথবা আলাদা একটা বকরি দিয়ে দেওয়া হয় তাহলে তো আদায় হয়ে গেছে। এখন যদি মনে করেন বিষয়টা ক্লিয়ার না, আর আপনি যদি নতুনভাবে ওই ছেলের নামে দুই নাম এবং মেয়ের নামে একটা নাম দিয়ে দিতে চান তাহলে দিয়ে দেন। যদি মনে করেন এর আগেই আদায় হয়ে থাকে তাহলে আপনি বর্তমানে এটার জন্য নফল সদকা হিসাবে সওয়াব পাইবেন, গরিব গুরা উপকৃত হইল, এতে কোনো বাধা নাই, আপনি সওয়াব পাইবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। নম্বর দুই নম্বর প্রশ্ন হইল যে এক বন্ধু ফোন করছিলেন, তাই কইরা যে বাচ্চা যদি ফেটো থাকে এই বাচ্চাটা সুস্থ থাকবো নি বালা থাকবো নি একটা টেনশনের মাঝে, তখন এটা আমাদের কিন্তু দোয়া আছে নি যে এটা অনেক ক্ষেত্রে মা বাবার হয়ে থাকে। একটা সন্তান যখন গর্ভে চলে আসে শুধু মায়ের চিন্তা না বাবারও চিন্তা থাকে যে ছেলেটা কেমন হবে মেয়েটা কেমন হবে। মা বাবা হিসাবে এই ধরনের চিন্তা মাথায় আসা এটা স্বাভাবিক বিষয়। এই আসার পরে আপনি সবসময় ইতিবাচক চিন্তা করবেন যে ইনশাল্লাহ আমার ছেলে একটা ভালো আলিম হবে, ভালো হাফিজ হবে, ভালো দিনদার হবে, বুদ্ধিমান হবে, জ্ঞানী হবে। এই ধরনের আপনি ভালো চিন্তা রাখবেন। মানুষ যেভাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার উপর ধারণা করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিন্তু সেই অনুযায়ী মানুষের সাথে ব্যবহার করে। হাদিসে কুদসি, বন্দা আমার সাথে যেমন ধারণা করে আমি আল্লাহ ঠিক তেমনিভাবে তাদের সাথে ব্যবহার করি। তাই আপনি একটু ভালো ধারণা কেন করেন না, মনে করবেন যে ইনশাআল্লাহ আমার ছেলে ভালো একজন হাফিজ হবে, আলিম হবে, খুব জ্ঞানী হবে, খুব পণ্ডিত হবে, এই ধরনের ভালো ধারণা রাখেন, ইনশাআল্লাহ আল্লাহ এরকম বানাইয়া দিয়ে দিবেন। আমিন। প্রশ্ন করছেন যে বর্তমান ইসলামী শিক্ষার সাথে সাথে আধুনিক শিক্ষার সমন্বয় করিয়া কীভাবে গড়িয়া তোলা যাবে চিন্তা। জি জি, আব্দুল খালিক ভাই উনি তো আমাকে চিনছেন, কিন্তু উনি ওনার যদি একটু পরিচয় দিতেন তাহলে আমিও পরিচয় পাইতাম, খুশি হইতাম। তো আলহামদুলিল্লাহ আপনি খুবই চমৎকার এবং সুন্দর প্রশ্ন করেছেন। বর্তমান সময়ের দাবি হচ্ছে যে একজন ছেলে এবং অথবা মেয়ে একটা খোলা হয়েছে। জি নেন। আচ্ছা নেন, আপনি নেন না কেন। তো আমি বলতে চাচ্ছিলাম যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষাও দিব পাশাপাশি আধুনিক শিক্ষাও দিব, এটাই হচ্ছে বর্তমান সময়ের দাবি। এই ক্ষেত্রে দেখেন বর্তমানে লন্ডনে, জানি না আমেরিকাতে কতটুকু হচ্ছে, কিন্তু লন্ডনের ম্যাক্সিমাম মাদ্রাসাগুলোতে এই সমন্বয় সাধন করা হয়েছে। এখানে বাচ্চারা পড়লে একসাথে একসাথে হাফিজও হচ্ছে, আলিম হচ্ছে, পাশাপাশি দেখা যায় সে ডাক্তারও হচ্ছে, ইঞ্জিনিয়ারও হচ্ছে, প্রফেসরও হচ্ছে। এই ধরনের সমন্বয় সাধন করা হয়েছে। এজন্য প্রতিষ্ঠান বাছাই করার ক্ষেত্রে আপনি একটু খেয়াল রাখবেন যে কোন প্রতিষ্ঠান কোন মানের শিক্ষা দিচ্ছে এবং এই প্রতিষ্ঠানে উভয় ধরনের শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে কিনা। অনেক সময় দেখা যায় আমরা ফির কথা চিন্তা করি যে এক জায়গায় ২০০০ পাউন্ড আর এক জায়গায় ৩০০০ পাউন্ড, এক জায়গায় ২০০০ ডলার আর এক জায়গায় ৩০০০ ডলার, তো আমি তো ১০০০ ডলার কমে পাচ্ছি এখানে। এই বিষয়টা মাথায় না রেখে বরঞ্চ কোন প্রতিষ্ঠানের লেখাপড়ার মান কেমন সেই বিষয়টা খেয়াল রাখবেন, এবং খেয়াল রাখিয়া ছেলে মেয়ের জন্য একটু স্যাক্রিফাইস করেন, একটু কুরবানি করেন। যেহেতু এই সমন্বয় সাধন করতে গেলে আমাদেরকে কুরবানি করতে হয়, জেনারেল লাইনে যদি আপনি বাচ্চাদেরকে শিক্ষিত করেন তাহলে পয়সা খরচ করতে হয় না, কিন্তু বর্তমান সময়ে লন্ডন আমেরিকা এবং বিভিন্ন দেশে আমরা ইসলামী শিক্ষা দিতে হইলে বাচ্চাদের পিছনে প্রচুর পয়সা খরচ করতে হয়, এবং এই পয়সা খরচ করার সাথে সাথে আপনি যদি সুষ্ঠু প্রতিষ্ঠান চিন্তা করেন ইনশাল্লাহ একসাথে বাচ্চা দিনদারও হবে পাশাপাশি জ্ঞানীও হবে। আচ্ছা ঠিক আছে,
আকিকার ব্যাপারে বাবা চিন্তার জন্মের ব্যাপারে কিন্তু প্রশ্ন তাহলে করতে পারবো ইনশাল্লাহ নামার ব্যাপারে। নেক্সট কলার আমি যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জানছি না, আমার আর স্মরণ হয়েছে না আজানোর কথা। এখন তো বাচ্চা 7-8 বছর হয়ে গেছে, এখন কিতা কিলা কিতা করা যাইব আমি যখন ওখানটা বুঝতাম তে খুশি হইলাম। নে আর কোনো প্রশ্ন নিবেন? জি না। ওকে ইনশাআল্লাহ আপনি শুনতে দেখো কা ইনশাআল্লাহ শেখে উত্তর দিবা। নেশকুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নেশকুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওকে ঠিক আছে, আমরা আনসারে যাই। এক বইনে প্রশ্ন করছেন যে তান বাচ্চা কোনো কারণ বসে তো আজান দিছিলেন না, ওখানে বাচ্চার বয়স বাক্কা 10-12 বছর হয়ে গেছে, তো ওখানে কিতা করা? আসলে তো সুন্নত হচ্ছে বাচ্চা জন্মের পরে আজান দিবেন, এখন তো ভুল হয়ে গেছে। আর এরপরে এই বাচ্চা যথেষ্ট আজান শুনেছে, মসজিদের মাইকেও শুনেছে, বিভিন্ন জায়গায় আজান শুনেছে। এখন যদি এমন হয়, এমন কোনো পরিবেশে থাকে যে সে আজান আর শুনেই নাই, তখন উচিত হচ্ছে যে আপনি তার জন্য আবার আজান দিবেন। আর আজান যদি কোথাও থেকে সে শুনে পেলে, মসজিদের হোক, মাদ্রাসার হোক, বা যে কোনো মাইকে অথবা টেলিভিশনের আজান দেওয়াও হোক, শুনে যদি ফেলে তাহলে বর্তমানে আর দেওয়ার দরকার নেই, প্রয়োজন নেই। আচ্ছা ঠিক। হ্যালো কলার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা কল ড্রপ হয়ে গেছে। আনসার ওই আগের প্রশ্নটা বলেন। প্রশ্ন শেষ হয়ে গেছে মানে একটা প্রশ্ন রয়েছে তো কেন? কোন প্রশ্ন? তাহলে আমরা আলোচনা করি যে না না একটা প্রশ্ন রয়ে গেছে। একজন মহিলা প্রশ্ন করেছিলেন যে ওনার সন্তানের এই ভূমিষ্ঠ হওয়ার পরে আজান মনে হয় দিতে পারে নাই, তো মনে হয় ওই প্রশ্ন। আচ্ছা ঠিক আছে। তো আজান যদি এই ধরনের কোনো ক্ষেত্রে সমস্যা হয় তাহলে পরবর্তীতে সুযোগ হইলে আজান দিয়ে দিবেন, বা কোথাও যদি মনে হয় আজান শুনে পেলে তাহলে আসসালামু আলাইকুম। আমি জানতাম যে ইয়ার বেবি জন্মের পরে আনা গুছলে জিওনি ও আজান দেওয়া ঠিক আছে নি? আচ্ছা আর কোনো প্রশ্ন নিবেন? জি না। ইনশাআল্লাহ হতে দেখো কা শেখে উত্তর দিবা ইনশাআল্লাহ। নেক্সট কল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। জি কইতে দেখো কা আপনি বোন, কইতে দেখো কা? ওকে আমরা স্টুডিও থেকে মাতিয়ে বইনা তারপরে আপনি ধরেন যদি দেশে করি আমরা দুইটা বর্গি দি, আর যদি এখানে করে মানে দুইয়ের অধিক কি করা যাইব? কথাটা আপনি আরেকবার বলেন, একটু ক্লিয়ার হয় নাই। একটা বাচ্চা দুইটা মানে শুনছি তো দুইটা বরকি দিয়া আকিকা করা যায়। সেলের সেলের জন্য? জি সেলের জন্য। জি সেলের জন্য। জি এখন দুই এর অধিক কি করা যায় না? ধরেন যদি দেশে করি দুইটা দিবা, এখানে একটা দিয়ে করা যায় কি না? ঠিক আছে ইনশাআল্লাহ আপনি হতে দেখো কা সেটা উত্তর দিবা। নেক্সট কলার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। জি আপনার উত্তর ভাই, আমি আপনার কোন প্রশ্ন ভাই? প্রশ্ন যে প্রথম প্রশ্ন হইল, আমরা ওযু কইরা আতলাম পাড়েস সিন দেয়া বা পরে হিরবার দরিলা কা নমাজ পড়তে হইলে কোন খানো গেলে ড্রেসের আত তুলা না গেলে এর উপরে কিতা আমরা মুসে আতরে ফুচ্ছা কিতা ওযু কইরা জহরা যাই নমাজ পড়া যাইব নি? বুঝছেন আর একটু বাঙ্গে হইন বইন। বুঝছি না আপনার প্রশ্ন, আপনি খুব কবার শুনতে হবে।
আপনার প্রশ্ন বুঝছি না বোন, আবার কইবানি টেলিভিশনের ভলিউম টা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি হুজুর, আমরা প্রশ্ন হইলো কি, মেয়েরা বুরকা বা ড্রেসিংটা জেনে যাইন, আমরা গরবালা অজু ফইরা ড্রেসিংটা গেলাম আমরা মেমান বাড়ি বা সফর। জি, তো বাদে গিয়া যদিন আবার ই ড্রেসর আট আমরা রাখইন হইন পর্যন্ত উঠে না, তো আবার বালা আমরা অজু ফরলাম, অজু ফরার সময় যদি আমরা আট উঠে না হইন হইন পর্যন্ত আমরা ইয়াত্রে ইনশাল্লাহ শুনতে তা হোক উত্তর দিবা ইনশাল্লাহ, হারাম পয়সা দিয়ে উমরা যাওয়া ঠিক হবে কিনা। নেক্সট কল, আসসালামু আলাইকুম। আচ্ছা ওকে, আমরা এখন আনসারের দিকে যাই। বাক্য একটা প্রশ্ন হয়ে গেছে, পয়লা প্রশ্ন হইলো কি, বইনে ফোন করছেন যে নাফাক একটা বাচ্চার নাফাক অবস্থা মানে গোসল না দেওয়াইয়া এই বাচ্চারা আজান দেওয়া ঠিক আছে নি? ও আচ্ছা আচ্ছা, সুন্দর প্রশ্ন করেছেন। এগুলো এই বিষয়গুলো জানার প্রয়োজন। আসলে ওই ছোটো বাচ্চার জন্য গোসলের প্রয়োজন নাই। আপনি খুলে নেবেন যখন, তখন দেখবেন ঠাওয়াল দিয়া অথবা ওয়াইপ দিয়ে একটু মুছিয়া দেওয়া হয়। এইভাবে রক্ত শ্লেষা এগুলো একটু মুছার পরেই যিনি পাশে থাকবেন তার খুলে দিয়া, বাবা হোক অথবা ভাই হোক যিনি পাশে থাকবেন উনি খুলে নিয়া এই বাচ্চার ডানখানে আজান বামখানে একামত দিবেন, এই বাচ্চার জন্য গোসলের প্রয়োজন নাই। আচ্ছা, দুই নম্বর প্রশ্ন হইল কি যে এক বইনে প্রশ্ন করছেন তাই যে একজন বাচ্চার ছেলে যদি কুরবানি মানে আকিকা দুইটা দেওয়া রুল, এই জায়গায় যদি তিন চারটা দিলেন বা পাঁচটা দিলেন বা দুইটা তিনটা দিলেন কোনো সমস্যা আসেনি? আসলে হচ্ছে রিকোয়ারমেন্ট হচ্ছে, ইসলামের দাবি হচ্ছে একটা ছেলে হইলে তার জন্যে দুইটা জান দেওয়া হবে, দুইটা ছেলে বকরি দিয়ে দিতে পারেন, অথবা কুরবানির জন্যে একটা নাম একটা গরু থেকে দুইটা নাম দিয়ে দিতে পারেন। কিন্তু যদি আপনি মন চায় যে আমি একটু বেশি দেই, তাহলে একটা কাজ এইভাবে করেন, একটা গরু এবং একটা বকরি দিয়ে দেন, তাহলে বড় একটা জন্তু হয়ে গেল, ছোটো একটা জন্তু হয়ে গেল, তো আপনার চাহিদাও পূরণ হয়ে গেল আর আলহামদুলিল্লাহ সব কিছু আদায় হয়ে গেল। এইভাবে বেশি দিলে তোর বাধা নাই, নিম্ন রিকোয়ারমেন্ট হচ্ছে দুইটা। একটা বাচ্চা ঘরে উজালা হয়ে আছে, যত বেশি দিবা আপনি বেশি খরচ করতে পারেন। বার্থডে তো আমরা অনেক কিছু খরচ অনেক কিছু করি, নিম্নতম রিকোয়ারমেন্ট হচ্ছে যে ছেলের জন্য দুইটা মেয়ের জন্য একটা। এক বইনে প্রশ্ন করছেন যে তিন দিন তো অজু হরিয়া ঘর থেকে গেলা গিয়া বিয়ে শাদীর কোনো ভাই গেলা, তো বিয়া শাদি গিয়ালে অনেক সময় আছে যে ইনু গিয়া অজু করছেন বেটাইন বেটিন আসেন অত মিক্স আত অন তুলিয়া অজু করতানি আত মানে সে দেখি হয়তো দেখি দিতে পারেন ওর কারণে পর্দার কারণে বা ও অথবা টাইটর কারণে হোক, টাইটর কারণে তুলতে পারে না এমত অবস্থা এগুলো উফে দিয়ে মুছে ফেলা। দেখেন ইসলামের বিধান হচ্ছে ছেলে হোক অথবা মেয়ে হোক যে কারোর জন্যে এমন পোশাক পরিধান করা উচিত যে পোশাক পরিধান করলে উজু করতে কোনো অসুবিধা হয় না এবং নামাজ পড়তে কোনো অসুবিধা হয় না, এমন টাইট এমন খাটো ড্রেস পরিধান করা না ছেলের জন্যে জায়েজ না মেয়ের জন্যে জায়েজ, এটা জায়েজ নয়। এখন যদি আপনি অজু করার সময় হাত উঠে দিকে অসুবিধা হয় তাহলে এই ধরনের কাপড় পরিধান করা আপনার জন্য ঠিক না, এই কাপড়কে চেঞ্জ করার জন্য চেষ্টা করবেন। দুই নম্বর কথা হচ্ছে অজুর করার সময়ে হাত দৌত করা এটা হচ্ছে ফরজ, হাত দৌত না করলে যদি পানি অ্যাভেলেবল থাকে এবং পর্দার সাথে আপনি উজু করার সুযোগ থাকে তাহলে তো অবশ্যই আপনি এটা মেনটেন করতে হবে। এবং বিশেষ করে এই দেশে যেটা আপনারা বলছেন তেমন একটা অসুবিধা নাই, প্রায় জায়গায় বাথরুম আছে বেসিং আলাদা আছে, একটু নিজ থেকে যদি উদ্যোগ নেন ইনশাল্লাহ এই সুযোগটা পাইয়ে যাবেন। আর যদি এখান তো সামনে নাও পান কিচেনে গিয়ে আড়ালে উজু করতে পারেন এবং উজু করার সময়ে হাতকে হাতের কনুই পর্যন্ত কনুইর উপর পর্যন্ত কাপড় নিয়ে আপনি হাত দৌত করবেন। হ্যাঁ, পায়ের জন্য আলাদা মশলা রয়েছে, যদি মনে করেন আপনি উজু করিয়া মোজা পরিধান করেন আর এই মোজা আপনার পায়ে আছে এবং আপনি মুকিম অবস্থায় আছেন 24 ঘন্টার ভিতরেই আছেন তাহলে আপনি ওই মোজার উপর মাসাজ করতে পারবেন। তবে এক্ষেত্রে ওলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে,
একদল ওলামায়ে কেরামের রায় হচ্ছে যদি চামলার মোজা হয় অথবা খুব গাঢ় মোজা হয় তাহলে ওই মোজার উপরে আপনি মাসেক করতে পারবেন। আবার কোনো কোনো আলেম বলছেন যে সাধারণ মোজার উপরেও মাসেক করতে পারবেন, তবে যেহেতু এহতিয়াত এবং অধিক সতর্কতা হচ্ছে চামলার মোজা এবং গাঢ় মোজার উপর, এই ক্ষেত্রে খেয়াল রাখবেন যদি চামলার মোজা অথবা গাঢ় মোজা পায়ে থাকে তখন আপনি ওই মোজার উপর মাসেক করবেন, নতুবা মোজা খুলিয়া দৌত করবেন। জাজাকাল্লাহ। এখন আর ভাই প্রশ্ন করছেন যে হারাম পয়সা দিয়ে উমরা যাওয়া এটা ঠিক আছে? এই ক্ষেত্রে অনেক প্রশ্ন আছে, অনলাইন না করাইটাই ভালো, পার্সোনালি করাই ভালো। এরপরে যেহেতু আপনি করছেন এটা সুন্দর প্রশ্ন এবং এটা আমাদের জানারও বিষয় আছে, হারাম কাজ দিয়ে হারাম মালামাল দিয়ে আল্লাহকে খুশ করা যাবে না। হালাল মাল যদি সামান্যই হয়, এই হালাল মাল থেকে যদি আপনি একটা খেজুর পরিমাণ সদকা করেন তাহলে আপনি যতটুকু সওয়াব পাবেন, হারাম মাল থেকে কেউ যদি পাহাড় সম পরিমাণ সদকা করে সে সেই পরিমাণ সওয়াব পাবে না। এজন্য আমরা যারা বারবার হজে যাই বারবার উমরায় যাই আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের ইনকাম ঠিক আছে কিনা। যদি ইনকাম ঠিক না থাকে তাহলে ইনকাম ঠিক করার জন্য আগে চেষ্টা করবেন, এই অধিক সঞ্চয় করিয়া বারবার হজে যাবার কোনো প্রয়োজন না। এই হারাম মাল থেকে হজ তো আল্লাহ কবুল করবেন না, হারাম মাল থেকে হ্যাঁ উমরা তো আল্লাহ কবুল করবেন না। একবার ফরজ, এবং তাও যদি হালাল পন্থায় বৈধ পন্থায় যদি আপনি উপার্জন করেন ওই সম্পদের উপর আপনার একবার হজ ফরজ। এখন আপনি হারাম পন্থায় ইনকাম করতেছেন আর বারবার হজে যাচ্ছেন বারবার উমরায় যাচ্ছেন, এইগুলোর কোনো তো ভ্যালু আল্লাহর কাছে নাই, বরঞ্চ এই হারাম উপার্জনের জন্য আপনাকে জবাব দিহি করতে হবে। বিষয়গুলো খেয়াল রাখা আমাদের প্রয়োজন অবশ্যই। আচ্ছা, আর কোনো প্রশ্ন নাই তো আপনার আলোচনা? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি এবং যারা প্রশ্ন করেছেন এই প্রশ্ন থেকে যারা দর্শক তাদেরও অনেক জানার আছে। এইভাবে আসলে অনেকের ভিতরে লুকাইল লুকাইল প্রশ্ন থাকে, আপনারা যখন প্রশ্ন করেন তখন প্রশ্ন থেকে আরও এক আরও অনেক মানুষ জানতে পায়। তো যাদের ভিতরে প্রশ্ন থাকে আমি অনুরোধ করবো আপনারা প্রশ্ন করবেন, হয়তো বিষয়টা আপনার জানাই আছে কিন্তু আপনার মাধ্যমে আপনার একটা প্রশ্ন উত্থাপন করার মাধ্যমে আরও শত শত মানুষ হাজার হাজার মানুষ জানার সুযোগ হয়ে গেল। জি কল নিয়ে নিই। হ্যালো কল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো হ্যালো কল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি বোন, আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দেন তখন কথা শোনা যাবে। টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। খোকা, আপনার কোনো প্রশ্ন আছে নি বোন? খোকা স্যার। জি জি। দেশে যেমন গরিব গুড়ারে দিবা বাকি কুরুত্তা করাই পড়ানি লাগলে পড়ানি পয়সা দিবা বাকি গরিবে বিয়া তো চাইলে দিবা থাই গুণ খাইবা না, কিন্তু বিহু যে সরকারে যে দেখাই রানাই কেন কত খান যাই জৈব কি হইত না হান্তা হই যাচ্ছে মানে পয়সা ফাইদা ওগুলা সরকারে দেখাই যায় না, এগুলা আমরা যে খরচ করি এটা যাই জীবন না অক্টাও আপনি হুনতে তা হোক শেখে আনসার দিবেন। নেক্সট কলার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নেক্সট কলার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আমরা আলোচনা যাই এখন কল না তো এক বই প্রশ্ন করছেন যে যে কিছু পয়সা একটা কোনো ট্যাক্স মারা হয়েছে না, তো একটা ট্যাক্স না মারা ওগুলো আল্লাহ রাস্তায় আবার দান করে দিলা, তো এগুলো কোনো বুঝছে? এই ক্ষেত্রে ওনার প্রশ্ন হচ্ছে যে ট্যাক্স না মারিয়া যে ইনকাম করা হচ্ছে সেই ইনকাম থেকে উনি মসজিদ মাদ্রাসা বা আত্মীয় স্বজন গরিবগুড়াদেরকে অনেক দিচ্ছেন, তো এই দেওয়া ওনার ঠিক হচ্ছে কিনা এবং এই দেওয়ার মাধ্যমে ট্যাক্স না করিয়ে এই বিষয়টা আদায় হয়ে যাবে কিনা? আসলে দেখেন, যে দেশে আমরা থাকি সেই দেশের রুল ফলো করা উচিত। আপনি যে দেশে বসবাস করতেছেন সেই দেশে আপনি যদি কম ইনকাম করেন তাহলে সরকার আপনাকে কিন্তু সুযোগ সুবিধা দিচ্ছে, আপনার কম ইনকামকে সাপোর্ট করিয়ে আপনাকে ইনকাম বাড়াইয়া দিচ্ছে, ট্যাক্স ক্রেডিট দিচ্ছে, বেনিফিট দিচ্ছে। সেই ক্ষেত্রে যদি আপনি ইনকাম করেন তাহলে সরকারকেও দিবেন, এটা তো দুনিয়ার নিয়ম। এই ক্ষেত্রে আমরা যেন ট্যাক্সে ফাঁকি না দেই এবং এই ফাঁকি না দিয়ে যাই পয়সা ইনকাম হইলো তা থেকে আপনি 100 টাকার জায়গায় যদি আপনি 20 টাকাও দিতে পারেন কিন্তু এই 20 টাকার মূল্য আল্লাহ তাবারাকাতার কাছে অনেক বেশি হবে। এজন্য কোনো ক্ষেত্রে আমরা যেন না আল্লাহর আইনে ফাঁকি দেই বা না দুনিয়ার আইনে ফাঁকি দেই, ফাঁকি না দিয়েই চলার আমরা যেন চেষ্টা করি। আজকে আর কোনো প্রশ্ন নাই, এখন আমরা একটা বিরতিতে যাইতে হবে। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা তো আচ্ছা এখন আমরা বিরতিতে যাচ্ছে হচ্ছে সম্মানিত দর্শকবৃন্দ আচ্ছা অনুষ্ঠান শেষ তাহলে মনে হয় বিরতি নিয়ে আমরা এখন বিদায় নিতে হচ্ছে মনে হয় আপনার যদি এক মিনিটে কিছু কথা থাকলে বলে দিলে আলহামদুলিল্লাহ আমরা তো অনেক কিছু আলোচনা করেছি প্রশ্ন উত্তরের মাধ্যমে অনেকে অনেক কিছুই জানতে পেরেছেন এবং এই বিষয়গুলো কিন্তু বলার মাধ্যমে শেষ হয় না প্র্যাকটিসের মাধ্যমে এই বিষয়গুলো আয়ত্ত করে নিতে হয় আমি অনুরোধ করব যারা আমাদের এই কথাগুলো শুনেছেন এগুলোর জন্য বাস্তব জীবনে আপনারা প্র্যাকটিস করেন এই প্র্যাকটিসের মাধ্যমে এই বিষয়গুলোকে নিজের মধ্যে ধারণ করেন এবং অন্যদেরকে বিষয়গুলো বোঝাবার চেষ্টা করেন আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন সম্মানিত দর্শকবৃন্দ আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই যা শুনলাম যা আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই বলা এবং শুনাকে কবুল এবং মঞ্জুর করুন এবং এগুলাকে আমল করার জন্য তৌফিক দান করুন আমাদের ছেলে মেয়েদেরকে যেন আমরা দিনী শিক্ষায় শিক্ষিত করতে পারি জাগতিক শিক্ষার সাথে সাথে দিনী শিক্ষা দিয়ে যেন বাচ্চাদেরকে দুনিয়া আখরাতে বেনিফিটমান হয় বা দুনিয়া আখরাতে আমরা লাভবান হই এই আশা রাখি আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু